কয়েকদিন ধরে সারা দেশে ঝড় বৃষ্টি হচ্ছে, এতে আবহাওয়া শীতল হয়েছে। এই স্বস্তিকর অবস্থা চলতে পারে আরও অন্তত তিন দিন, এরপর তিন থেকে চার দিন বাড়তে পারে তাপমাত্রা। তবে গত মাসের মতো অসহনীয় গরমের অনুভূতি থাকবে না। আবহাওয়াবিদরা বলছেন বঙ্গোপসাগরে সৃষ্ট হতে পারে লঘুচাপ থেকে নিম্নচাপের, মাসের শেষভাগে একটি নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল। ওমানের দেয়া এই আরবি নামের অর্থ হচ্ছে বালু। বলা হচ্ছে আগামী ২০-২৭ মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাগে উঠে আঘাত হানতে পারে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। আবহাওয়া জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় মৌসুম মার্চ মাসে শুরু হলেও এ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, নিম্নচাপ কিংবা লঘুচাপও সৃষ্টি হয়নি। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণ শক্তি জমা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু ২০ মের পরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এটি খুব শক্তিশালী হয়ে উঠতে পারে। তিনি জানান, গত শুক্রবার আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে রিমাল মে মাসের ২৩-২৫ এর মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। পূর্বাভাস বিশ্লেষণ করে জানা গেছে ঘূর্ণিঝড়টি সৃষ্টির সম্ভাব্য সময় ১৯-২১ মে, পূর্ণিমা ২৩ মে রাতে, স্থলভাগে আঘাতের সম্ভাব্য সময় ২৩-২৫ মে। স্থলভাগে আঘাতের সম্ভাব্য স্থান ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলবর্তী যে কোনো স্থান। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ১৫০-১৮০ কিলোমিটার, আর পূর্ব উপকূলে আঘাত করলে বাতাসের গতিবেগ হবে ঘন্টায় ১৭০-২০০ কিলোমিটার। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বর্ষা পূর্ববর্তী সময়ে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা বেশি থাকে, সেই হিসেবে চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে রাজশাহী, যশোর, নওগাঁ অঞ্চলের তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। ১৫ মের পর থেকে দেশে মৃদু তাপপ্রবাহ শুরু হবে। এই তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করতে পারে বলেও জানানো হয়। অমিত হাসান, রবিন, কালবেলা।